नमस्कार देखছেন জি ২৪ ঘন্টা আপনাদের সঙ্গে আমি সৌমাদিত্য রয়েছি সুপ্রভাত রাত পোহালো অনুষ্ঠানে এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন যে নতুন একটা দিন যখন আমরা শুরু করি সেই নতুন দিনটায় যদি আমরা গানে গানে শুরু করতে পারি যদি রবীন্দ্রসংগীত শুনে শুরু করতে পারি তাহলে গোটা দিনটায় ভালো থাকার জন্য বেশ কিছু রসদ আমরা সংগ্রহ করে নি আর সেই উদ্দেশ্যেই আমাদের এই বিশেষ অনুষ্ঠান রাত পোহালো নতুন দিন শুরু হচ্ছে এবং নতুন দিন শুরু করার আগে একটা মন্ত্র যদি আপনাদের মনের মধ্যে আমরা গেঁথে দিতে পারি তাহলে সেই মন্ত্র নিয়ে আজ দিনটা অর্থাৎ আজকের এই বুধবার ১৪ই আষাঢ়ে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা আজ দিনের মন্ত্র আজকের মন্ত্র কি রয়েছে আমরা দেখি প্রকৃতির গোপন শক্তিটি অর্জন করবার চেষ্টা করুন আর সেই গোপন শক্তিটি হলো ধৈর্য সুতরাং ধৈর্য যদি আপনার থাকে তাহলে যে কোনো লড়াই আপনি অবশ্যই অবশ্যই জিততে পারবেন কথায় আছে মঙ্গলের উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা কিন্তু কোথাও যাবার আগে গান তো শুনতে হবে আজ ভালোবেসে সখীতে রবীন্দ্রসংগীত আমরা শুনব যার কণ্ঠে তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত চন্দ্রাবলী রুদ্রদত্ত দিদি স্বাগত জানাই জি ২৪ ঘন্টার ভালোবেসে সখী এই অনুষ্ঠানে ভীষণ ভালো লাগছে কারণ দিনের শুরুতে এমন একটি সুন্দর অনুষ্ঠান আর সঙ্গে এত গুণী মানুষ রয়েছেন তুমি রয়েছো খুব ভালো লাগছে আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা প্রণাম ভালো কাটুক দিনটি এবং ভালো কাটার জন্য তো গান দিয়ে শুরু করতে হবে গান আমরা শুরু করব তবে আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের সকালবেলার সঙ্গী রয়েছেন আমাদের সঙ্গে কিবোর্ডে শঙ্কু ঘটক এবং তবলায় অঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং তাদের সঙ্গে নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি জীবন থুতে
সুন্দর গান এবং রবীন্দ্রনাথের গান মানেই তো প্রার্থনা প্রার্থনা এবং সেই প্রার্থনার মধ্যে দিয়ে অবশ্যই আমরা কিন্তু আস্তে আস্তে একটু প্রকৃতি পর্বের দিকে যাব কারণ প্রকৃতি এই মুহূর্তে আমরা যেরকম ভাবে দেখছি মানে আষাঢ় মাস তো চলে এসেছে এবং রবীন্দ্রনাথের বর্ষার এত সুন্দর সুন্দর গান রয়েছে সেগুলো আশা করি শুনবো আর সত্যি কথা বলতে কি মানে শান্তিনিকেতনে বর্ষার যে রূপ ওনার সময় ছিল সেটা তো অসাধারণ কবিও মনের সুখে রচনা করে গেছেন একের পর এক গান এবং খুব মজার মজার সব গল্প আছে এক একটা গানের রচনার আড়ালে তবে এই মুহূর্তে যেটা আমার ইচ্ছে করছে গাইতে কথাটা এত সুন্দর আবার এসেছে আশার আকাশ হচ্ছে এবং এত সুন্দরভাবে উনি এই রূপটাকে প্রকাশ করেছেন আর গানটা শুনতে শুনতে তোমারও মনে হবে এবং আপনারাও যারা শুনছেন যে আজকের দিনেও সুর বা গানের যে চলন এত আধুনিক মানে মানুষের ভালো না লেগে উপায় নেই আবার এসেছে আ
বিরতির পর আপনাদের স্বাগত জানাই ভালোবেসে সখী। আমাদের এই অনুষ্ঠান চলছে। আজকে অতিথি আমাদের চন্দ্রাবলী রুদ্রদত্ত। দারুণ দারুণ গান আমরা শুনছি, রবীন্দ্রসঙ্গীত, এবং অবশ্যই এই মুহূর্তে যা প্রকৃতি, সেই প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে বর্ষার গান, আষাঢ়ের গান। যদিও গত দুদিন ধরে একটুখানি বর্ষাকে অন্ততপক্ষে দক্ষিণবঙ্গের মানুষজন বা কলকাতার মানুষজন একটু মিস করছে, ঠিক তারই আবাহন কিছুটা আমরা পাচ্ছি। হ্যাঁ, একদম একদম। এটি অনেক সুন্দর একটি গান।
বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই ভালোবেসে সখী আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। এবং এই মুহূর্ত থেকে আপনারা জানেন যে আমাদের ফোন লাইন খুলে দেওয়া হয় এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিসিআরএ ফোন বাজতে শুরু করেছে, অর্জুন দর্শক চলেও এসেছেন ফোনে। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। নমস্কার। সুপ্রভাত, কে বলছেন, কোথা থেকে? আজ প্রথম কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বানপুর হীরাপুর থেকে সুজিত ঠাকুর। বলুন বলুন বলুন। মানে জি ২৪ ঘন্টাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর এই সকাল আমাদের উপহার দেওয়ার জন্য। আর চন্দ্রাবলীর গান আমার প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড বললো আরো কমই বলা হবে, তার তো যদি কিছু ভাষা থাকে আমি জানি না। আর যে সহযোগী শিল্পীরা আছেন অপূর্ব, তা আমি সরাসরি শিল্পী দিদির কাছে চলে যাই বা বোনের কাছে চলে যাই। বলুন বলুন। নমস্কার। খুব ভালো। আপনি এই মাত্র যে গানটা গাইলেন না, মেঘের পরে মেঘ জমেছে, সত্যি মনটাকে যেন কোথায় উধাও করে দিলেন। আবার এই মুহূর্তে আমি চলছি ৭৬ বছর বয়স। কি অপূর্ব গাইলেন তিনি, কি অপূর্ব গাইলেন। আপনাকে আমি দুটো গানের কথা বলি। একটি হচ্ছে বলে হলো যেন পেরিয়ে গেলে অন্তবিহীন পথ, আসিতে তোমার তার এইসব দ্বীপ বনে বর্ষার সঙ্গে এবং গানের সঙ্গে সাজুজ্য রেখে আমার একটি অনুরোধ, শ্রাবণীর ধারার মতো বরুক জোরে এই গানটি যদি পরিবেশন করে, সেই সঙ্গে যদি প্রেম দিলে না প্রাণে কিংবা তোমায় গান শোনাবো। আর সঙ্গে যেসব শিল্পী বন্ধুরা রয়েছেন সহযোগিতায়, তাদের সবাইকে সুপ্রভাত নমস্কার জানিয়ে আমি অনেক অনেক ধন্যবাদ সুনীল বাবু আপনাকে। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের দর্শক সুনীল বাবু, সুনীল মোদক বেলঘরে থেকে ফোন করেছেন। তবে উনি যে গানের রিকোয়েস্টটা করছেন, গতকালই কিন্তু গানটা হয়েছে, আবার এসেছে শ্রাবণের ধারার মতো পড়ুক ছেড়ে। বুঝতে পেরেছি। রিকোয়েস্টের গান দুটোর মধ্যে কি কোনো করা সম্ভব দুজন কলারের মধ্যে? আমি এই মুহূর্তে ভাবছিলাম হৃদয় মন্দ্রিলো একটু আসলে পাখওয়াজ নিয়ে বসেছে, পাখওয়াজের মতো আর বড় মুখের তবলা নিয়ে বসেছে, রেডি হয়ে আছে। সেই দেখে আমি ভাবলাম যে এখন পাল্টাতে গেলে আবার ওরও অনেক সমস্যা হবে।
আরেকজন দর্শক চলে এসেছেন ফোনে, তার সঙ্গে আবার কথা বলতে চাইবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দুর্গাপুর থেকে শর্মিলা বসু। সুপ্রভাত শর্মিলা বাবু, শর্মিলা দি নমস্কার আপনাকে। গুড মর্নিং। আমি দুর্গাপুর থেকে বলছি, শর্মিলা বসু। আমি একটু চন্দ্রাবলী দির কাছ থেকে সখী ভাবনা কাহারে বলে আর আমারও পড়ানো চাহা চায়, এই দুটো গান একটু শুনতে চাই। আচ্ছা, আমি মনে রাখছি, দেখি যদি সময় পারমিট করে নিশ্চয়ই শুনিয়ে দেবো। ধন্যবাদ, ধন্যবাদ। একটু হলেও, একটু হলেও। ও আচ্ছা, শুনতে থাকুন, শুনতে থাকুন। এবার কি গান? ছায়া ঘনাইছে বনে বনে। হ্যাঁ, আর এখানে কি এক লাইন দু লাইন করা সম্ভব কি উচিত? মনে হয় না, মনে হয় না। আমার মনে হয় একটা গানের রসে কোথাও কেটে যাবে, রসের রসাস্বাদন আপনারাও পারবেন না, আমরাও করতে পারবো না।
ভালোবেসে সখী আমাদের এই প্রভাতী অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে তার পৌঁছে গিয়েছে। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনছি, চন্দ্রাবলী রুদ্রদত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একেবারে শেষ গানে পৌঁছে গিয়েছি এবং সেটাও নিশ্চয়ই বাদলের একটা গান থাকবে, কারণ এই মুহূর্তে বর্ষার মুডেই আমরা রয়েছি। তবে আপনাদের জানিয়ে রাখবো যে আগামীকাল আমাদের শিল্পী থাকবেন অদিতি গুপ্ত, এবং তারপর থেকেই আমরা এবার গানে চলে যাব। Shop.